সুরক্ষার জন্য আমরা যতটুকু প্রোটেকশন নেওয়া যাইতে পারি যেমন হ্যান্ড গ্লাভস পরা তারপরে মাস্ক পরা এগুলো পরে মোটামুটি প্রোটেকটিভ হয়ে আমরা যতটুকু পারি প্রোটেকটিভ হয়ে বাইরে যায় এবং জনগণকে সচেতন করার চেষ্টা করি যে আপনারা সচেতন হন সচেতন হলেই শুধু করোনাকে প্রতিরোধ করা সম্ভব তাছাড়া যেহেতু এটার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি সেই জন্য আমরা সবাইকে একদম গ্রাম পর্যায় থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত প্রত্যেকটা লোককে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত চেষ্টা করছি যে সবাইকে যাতে আমরা সচেতন করতে পারি ঘরে রাখতে পারি ধন্যবাদ আহ অনেকেই কমেন্ট করছেন আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড সমস্যা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা একটু দয়া অসুবিধাগুলো কি আর এটা কি আপনাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা রয়েছে কিনা জি ধন্যবাদ আপনাকে যে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আজকের দিন পর্যন্ত আমাদের শেরপুর জেলায় পাঁচজন সর্বমোট পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন এর মধ্যে শ্রীবর্দী উপজেলায় দুইজন আমাদের জিনাইগাতি উপজেলায় দুইজন এবং সদর উপজেলায় একজন তাই আমাদের উপজেলায় এখন পর্যন্ত তে পার্শ্ববর্তী উপজেলায় যখন শনাক্ত হয়েছে তখন স্বাভাবিক কারণে আমরা একটু আরও একটু সতর্ক করার জন্য সতর্ক হওয়ার জন্য যাতে বাহিরের উপজেলা উপজেলার গাড়ি আমাদের এখানে অবধে না আসতে পারে লোকজন অবাধে না আসতে পারে যেটা সচেতন হওয়ার জন্য আমরা মোটামুটি যেমন আমাদের বর্ডার আছে হালুয়াগার থানা হালুয়াগার থানার সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি মোটামুটি আর এবং ঝিনাইগাতি থেকে আমাদের উপজেলায় যাতে যোগাযোগটা বিচ্ছিন্ন করা যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি আর যেটা বাস বান্দা বাস বেঁধে রেখেছে বা কাঠের গুড়ি ফেলেছে এটা আসলে আমরা এরকমভাবে বলি না যে গুড়ি ফেলানোর জন্য বা বাস বেঁধে রাখার জন্য আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে আমি আমার থানার পক্ষ থেকে বর্ডার এলাকাগুলোতে ডিউটি মানে টহর ডিউটির ব্যবস্থা করেছি তাছাড়া আমাদের যে চকিদার এবং দফাদার রয়েছেন ইউনিয়ন পর্যায়ে তাদের সাথে কথা বলে তাদেরকে কাজে ব্যবহার করতেছি আমরা এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বরদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাতে পার্শ্ববর্তী থানার লোকজন আমার থানা এলাকায় বা আমাদের থানা এলাকায় যাতে না আসতে পারে এবং এই সংক্রমণটা যাতে না ছড়াতে পারে এই জন্য আমি সবাইকে সতর্ক করেছি এবং আমাদের থানার পক্ষ থেকে নিয়মিতভাবে আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি ধন্যবাদ আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে সাউন্ড এখন ঠিক হয়েছে ধন্যবাদ অনেকেই যুক্ত হয়ে গেছেন সুপ্রিয় দর্শক আমাদের একটা ঘোষণা ছিল যে আজকে ফেসবুকে নালিতাবাড়ির কাগজের ফেসবুক পেজের পাশাপাশি ডিশ ক্যাবেলে সেটি সম্প্রচার করার কথা ছিল কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা জেনে গেছেন যে বৈরি আবহাওয়ার কারণে বৈদ্যুতিক সমস্যার কারণে আমরা সেই সম্প্রচারটি করতে পারছি না যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারে জনাব সুহেল আপনার কাছে জানতে চাচ্ছি যে গতকাল নালিতাবাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল কিন্তু গতকালকে আমরা দেখতে পারলাম ছয় জনই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত যারা রয়েছেন চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক তাদের কেন এই নমুনা সংগ্রহ করা হলো হ্যাঁ ধন্যবাদ সানি হচ্ছে আপনার ঝিনাইগাতিতে যেই করোনা পজিটিভ রিপোর্টটা এসেছে সেখানে তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর সিবর্দিতে যিনি ধরা পড়েছেন তিনি হচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী তো সঙ্গত কারণেই ঝিনাইগাতির যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভারটা ছিল চালক সেই চালকের এমনি সুস্থ ছিলেন তিনি কিন্তু তার রিপোর্টটা নমুনা সংগ্রহ করে দেওয়ার পরে যখন পজিটিভ এসেছে তখন একটা আতঙ্ক বিরাজ করেছে যে সুস্থ স্বাভাবিক থাকলেই যে সে করুণা বহন করছে না এর কোনো নিশ্চয়তা নেই এই থেকেই মূলত গতকালকে আমাদের নালতাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক সহ আরও ডাক্তার হ্যাঁ সহকারী চিকিৎসক এরকম মোট ছয় জনের রিপোর্ট দেওয়া হয়েছে মূলত শঙ্কাকে কেন্দ্র করি আর কি যে একটু আতঙ্ক হ্যাঁ এনসিওর হওয়ার জন্য এই কাজটা করেছেন ধন্যবাদ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরিদ আহমেদ তিনি বলছেন যে চমৎকার একটি অনুষ্ঠান করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি যে এমডি সোহেল রানা যুক্ত হয়েছেন তিনি অনেক প্রশ্ন করেছেন সোহেল রানা আমাদের সাথেই থাকুন আমাদের অতিথিরা রয়েছেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের উত্তরগুলো প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমাদের সাথে এমডি রাসেল খান যুক্ত হয়েছেন আমাদের সাথে এমডি পলাশ যুক্ত হয়েছেন তিনি সিঙ্গাপুর থেকে দেখছেন বলে জানিয়েছেন আমাদের সাথে দোহা বৃষ্টি বৃষ্টি যুক্ত হয়েছেন মোশারফ হুসাইন যুক্ত হয়েছেন আমাদের সাথে এমডি মামুন রানা যুক্ত হয়েছেন জন বাদল আপনার কাছে আসি অনেকেই ধারণা করছেন অনেকে মতামত দিচ্ছেন যে ঢাকা থেকে অনেকে গ্রামে চলে আসছেন এর কারণে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে অনেকে এরকম ধারণা করছে এক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন জি ধন্যবাদ আপনাকে আমরা গত যদি লক্ষ্য করে থাকি আমাদের নারায়ণগঞ্জ জেলায় এবং ঢাকা জেলায় ঢাকা ডিএমপিতে ঢাকা মেট্রোতে করোনার প্রাদুর্ভাব একটু বেশি হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের মেহনতি মানুষ যারা কেটে খাওয়া মানুষ তারা অনেক লোকেই নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন ঢাকায় ছিলেন তারা এই করোনার প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণে তারা এই শেষ সময় দেখা যাচ্ছে যারা প্রতিনিয়ত চলে আসছে বিভিন্নভাবে আমাদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকার থেকে আমরা ফোন পাচ্ছি নিয়মিত আমার কাছে ফোন আসতেছে যে অমুক এলাকায় এই নারায়ণগঞ্জ থেকে একজন আসছে অমুক এলাকায় ঢাকা থেকে আসছে তাই আমরা আছে যেমন অনেকগুলা অপরাধী ছিল যারা আগের পূর্বের অপরাধ করতো নিয়মিতভাবে তারা বিভিন্ন কারণে এলাকা ছেড়ে পালিয়েছিলেন আমরা এগুলা আবার এখন খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি যে দাগেই কোনো আসামি আমাদের এলাকায় আসতেছে কিনা বা আমরা টহল ডিউটি বৃদ্ধি করেছি যেমন আমাদের যদি নালিতে বাড়ি পৌরসভা বাজারের কথায় ধরি তাহলে এখানে আগে একটা ডিউটি ছিল এখন আমরা দুইটা ডিউটি করেছি আমাদের পেট্রোল ডিউটি বাড়িয়েছি পুলিশি তৎপরতা যেমন আমরা করোনা ভাইরাসের সতর্ক করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তেমনি আবার আমাদের যে শৃঙ্খলার যাতে কোনো রকমের অপরাধ না ঘটে চুরি ডাকাতি ছিনতাই এরকম যাতে কোনো ঘটনা না ঘটতে পারে সেজন্য আমরা রাত্রিকালীন ডিউটি ডিউটিটা বৃদ্ধি করেছি এবং প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং চৌকিদারদের সাথে নিয়মিত যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করতেছি যে কোনো দাগিয়া অপরাধী আমাদের থানা এলাকা আসছে কিনা এই আপনাদেরকে আমি আমার থানার পক্ষ থেকে জানাতে চাই যে আপনারা আইন শৃঙ্খলার বিষয়ে কোনো উদ্বিগ্ন হবেন না আপনারা করোনাকে মোকাবেলা করার জন্য যা কিছু করার দরকার ঘরে থাকার দরকার সতর্ক থাকা দরকার আপনারা ঘরে থাকুন আমরা বাহিরে আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো রকমের ঘটনা ঘটবে না আমাদের সাথে আরও অনেকই অনেক প্রশ্ন করছেন আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে শাহিনুর রহমান তিনি আবার বলছেন যে সাউন্ড নেই আমরা চেস দেখছি যে সাউন্ড আছে কিনা না সম্ভবত আমাদের সাউন্ডটা ঠিক হয়েছে শাহিনুর ইসলাম আমাদের সাথে সরাফত হুসেন সিফাত তিনি কমেন্ট করেছেন তিনি বলছেন কলসপাড় ইউনিয়নের ভালুঘাট বালুঘাটা বাজারের কি অবস্থা আপনাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের সাথে মুফাজ্জল হোসেন তিনি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন আরও আমাদের নুর ইসলাম মাতাব্বর তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে শান্ত যুক্ত হয়েছেন জনাব সোহেল আপনার কাছে আসি নালিতাবাড়িতে এখন পর্যন্ত যত যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলোর ফলাফল কী হ্যাঁ ধন্যবাদ সানি যে আমাদের প্রথম পর্যায়ে তিনজনের নমুনা গিয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে গতকালকে ছয়জন মানে আজকে ছয় জনের গেছে এবং আগামী কাল সকালে আরও তিনজনের যাবে তবে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসকদের সাথে কথা বলে যতদূর জেনেছি ওনারা বলেছেন যে আসলে মূলত এটা মেলের মাধ্যমে আমাদেরকে জানানো হয় এই রাত সাড়ে আটটার দিকে আমার কথা হয়েছে এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওর সাথে তিনি আমাকে বললেন যে মূলত যদি পজিটিভ হয় রিপোর্টে তাহলে দ্রুত এই ফলাফলগুলো পাঠিয়ে দেওয়া হয় আর যদি নেগেটিভ হয় তাহলে কিছুটা বিলম্ব হয় তো আমি বললাম তাহলে কি আপনি অ্যানশিওর যে এই ফলাফলগুলো নেগেটিভ তিনি বললেন যে না এটা এইভাবে বলতে পারবো না তবে এটা আমরা ধারণা করছি কারণ এই পর্যন্ত যেখানেই রিপোর্ট দেওয়া হয়েছে না কেন এই রিপোর্টগুলোতে যেগুলো মানে পজিটিভ এসেছে ওরা দ্রুত পেয়ে গেছে আর যেখানে নেগেটিভ হয়েছে এটা পর্যায়ক্রমে পেয়েছে তো ওই এখান থেকেই শুধু অনুমানের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে সম্ভবত নালিতাবাড়ির রিপোর্টগুলো নেগেটিভ আর নেগেটিভ না হলে পজিটিভ হলে দ্রুত চলে আসতো বলে তিনি মনে করছেন আর কি তো আমরা এখানে বলি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্টটা দেওয়ার নিয়ম রয়েছে আমি বলেছিলাম যে এই নিয়মকে কেন মানা হচ্ছে না হ্যাঁ আমরা তো আসলে মূলত নালিতাবাড়ি মানুষ অপেক্ষায় আছে এই ফলাফলগুলো কি। তো ওনারা বলছে যে এখানে আমি সাড়ে আটটার সময় মেলটা চেক করেছি সেই মেলে আমাদের এখনও ই আসে নাই তবে একটা এই দুঃখের মধ্যে একটা আনন্দের সংবাদ বলি আমি সেটা হচ্ছে শেরপুরে যে প্রথম দুজন মহিলা একজন শ্রীপর একজন শেরপুরের সদরের মহিলার করোনা পজিটিভ এসেছিলো তাদের মধ্যে থেকে শ্রীপর যে স্বাস্থ্যকর্মী মহিলা ওনার পজিটিভ দ্বিতীয় পার পরীক্ষা করার পরে ফলাফল নেগেটিভ এসেছে আরেকটা পরীক্ষা করার পরে ওনাকে সম্ভবত রিলিজ দেবে এটাই ছিল আমাদের শেরপুরের জন্য আজকে একটু ভালো খবর অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট করছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছেন আরবি হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইদ ইমন তিনি বলছেন যে না নালিতাবাড়ির বাজারের দৃশ্যগুলো দেখলে মনে হয় ঈদের বাজার সাইদ আমাদের সাথেই থাকুন আমাদের অতিথিবৃন্দ চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সুজন চন্দ্র আমাদের সাথে যুক্ত হয়েছেন শান্ত বিন মুফাজ্জল আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে সিফাত যুক্ত হয়েছেন বাদল আপনার কাছে আসি এখন শেরপুরে দরিদ্র ও অসহায়ের জন্য জেলা পুলিশ সুপার মহোদয় একটি উদ্যোগ নিয়েছেন তিনি বারোটি সংগঠন নিয়ে করোনা রেসপন্স টিম গঠন করেছেন এর কার্যক্রমগুলো কি কি এবং এই কার্যক্রম কতদিন পর্যন্ত থাকবে জি ধন্যবাদ তো আমাদের পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আলম পিপিএম মহোদয় স্যার আটটি সেবা সংগঠন নিয়ে একটি রেসপন্স টিম গঠন করেছেন করোনা সংক্রমণ যতদিন থাকবে আর কি স্যারের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে যে জানাতে চাই যে রেসপন্স টিম বলতে বোঝাইছেন যে আপনার আমরা আপনারা যদি আমাকে নক করেন অথবা জেলা পুলিশের যে নাম্বার আমরা বিতরণ করেছি ওখানে করলে আপনারা সাথে সাথে খাদ্য সহযোগিতাটা পাবেন অথবা যদি আমাকেও জানানো হয় যে এরকম কোনো দরিদ্র হতদরিদ্র পরিবার আছে যে যারা কাজ না করলে তাদের বাড়িতে খাবার খাবার জুটতেছে না এরকম পরিস্থিতির শিকার হলে আমার নাম্বারে যেমন নাইলতেবাড়ি থানার ওসি নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি সেভেন থ্রি ফাইভ টু ফাইভ এই নাম্বারে যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাকে ফোন করে ফোন করলে আমি আপনাদের আমি চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের দারগোড়ায় খাওয়ার বাড়িতে খাদ্যদ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আশা করি আপনারা যদি কোনো সমস্যায় করেন এরকম কোনো সমস্যায় কেউ থেকে থাকেন নালিতাবাড়ি থানা এলাকায় তাহলে বিশেষভাবে অনুরোধ করব আমি যে নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করার জন্য আমাদের অনেকে কমেন্ট করেছেন পলাশ সিঙ্গাপুর থেকে কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন আমরা দেখছি যে আপনারা মানুষের স্বার্থেই আপনাদের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন কিন্তু দুঃখের বিষয় আপনাদের জনগণ সহযোগিতা করছে না এর কারণটা কি আসলে এটা জনগণকে দোষ দিয়ে লাভ নেই কারণ ইতিপূর্বে এরকম কোন পরিস্থিতির শিকার আমাদের বাংলাদেশের মানুষ হয় নাই আর আমরা যে গারো পাহাড়ের পাঁদের দেশে এখানে আছি এখানকার লোকজন যে নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট লোকজন শিক্ষিত না শিক্ষার হারও কম সেই দিক থেকে হঠাৎ করেই এরকম একটা পরিস্থিতির শিকার আমরা হয়েছি এখন চাইলেই আমরা সঙ্গে সঙ্গে লোকজনকে গড়ে পাঠাতে পারতেছি না অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলে রোগটা কী অথবা আমরা বুঝাইতে সক্ষম হতে পারতেছি না তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনি দূর দেশ থেকে ফোন করেছেন আপনাকে ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আসলে বাংলাদেশ একটু সময় লাগবে তবে আশা করি আমরা খুব তাড়াতাড়ি এখন যদি আমাদের নারপারি নালিতাবাড়ির অবস্থায় আপনি খেয়াল করেন এক সপ্তাহ আগের অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু বিরাট পরিবর্তন হয়ে আসছে আমার মনে হয় আরও দু একদিনের মধ্যে আমরা পুরোপুরি একদম মানুষকে সকল মানুষকে গড়ে ফিরিয়ে নিতে পারবো এবং করোনা থেকে আমরা মুক্ত হতে পারব ধন্যবাদ জন সুয়েল আপনার কাছে একজন জানতে চেয়েছেন রুকুনুজ্জামান জুয়েল বলেছেন নালিতাবাড়িতে তিনি লিখেছেন কমেন্টটা যেভাবে লিখেছেন যে নালিতাবাড়িতে নাকি সতেরো জন আক্রান্ত কি বলবেন এই বিষয়ে না আসলে এটা আমরা এরকম কোনো পরিসংখ্যান এখনও পাইনি আমরা নালিতাবাড়িতে একজন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন নয় বিলে তারপরে ওর রিপোর্টে নেগেটিভ এসেছিলো এরপরে নুনি থেকে জন এবং নালিতাবাড়ি ইউনিয়নের কেন্দাপাড়া থেকে একজন এই তিনজন গতকালকে স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন আর আজকে নালিতাবাড়ি থেকে মরিসপুরাণ কাকরকান্দি এবং গরকান্দার তিনজন এই ছিল মোট আমাদের কাছে এটা আমরা আক্রান্ত বলতে পারছি না এদেরকে সন্দেহবাজন বলে এদের নমুনা সংগ্রহ করা হয়েছে এগুলো ম্যাম পাঠানো হয়েছে এবং পাঠানো হবে এদের ফলাফলের ভিত্তিতে আমরা নিশ্চিত হতে পারবো তবে যারাই বলছেন এটা মনে হয় সঠিক না মনে হচ্ছে এই জামান জুয়েলের সাথে আমি একটু সংযুক্ত করতে চাই আমরা সম্প্রতি সময় দেখছি যে এই করোনা নিয়ে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ছে এই গুজবগুলো কেন ছড়া ছড়ছে এবং এ সাধারণ মানুষে এই গুজব থেকে রক্ষা কিভাবে রক্ষা পেতে পারে আসলেও এখানে আমাদের সচেতন হতে হবে বাদল ভাই বলেছেন যে আগের যে প্রেক্ষাপটটা ছিল আর এখান এখনকার যে প্রেক্ষাপট ভিন্নতা আমি মানছি কথাটা তো ঘটনা হচ্ছে এইখানে কিছু একটা শ্রেণী সবসময় বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কাজ করে থাকে যেমন দেখেন যখন ওই আপনার নয়াবিলের ইউনিয়নের যে লোকটা মারা গেল হ্যাঁ রিপোর্ট আমাদের হাতে না আসার আগেই অনেকেই দেখলাম ফেসবুকে হ্যাঁ নামে বেনামে বলছে রিপোর্ট দেওয়া হয়েছে হ্যাঁ এবং নিচে লিখে দিচ্ছে তথ্য সত্য সিভিল সার্জন হ্যাঁ আমরা মানে অবাক হয়েছি হতবাক হয়েছি তবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা এই বিভ্রান্ত হবেন না থানার জন্য আলাদা আইডি উপজেলা প্রশাসনের জন্য আলাদা সিভিল সার্জনের জন্য আলাদা ডিসি মহোদয়ের জন্য আলাদা এসপি মহোদয়ের জন্য আলাদা ফেসবুক পেজ আছে আপনারা তাদের দায়বদ্ধতা নিয়ে তারা যেই খবরগুলো প্রকাশ করবে আমি অনুরোধ করব। আপনারা এগুলো বিশ্বাস করবেন ফেসবুকে অনেকেই অনেক ধরনের দিতে পারে এইগুলোতে আপনারা বিভ্রান্ত হবেন না আব্দুল মালান সোয়েলের সাথে আমি একটু সংযুক্তি করতে চাই সুপের দশক আপনারা এছাড়াও কিন্তু যারা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এছাড়াও কিন্তু যা কিছু মূলধারার সংবাদ মাধ্যম রয়েছে টেলিভিশন রয়েছে আপনারা কিন্তু সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না বলে আমরা মনে করি জনাব বাদল আপনার কাছে আসি গতকালকে জেলা প্রশাসক একটি নির্দেশনা দিয়েছেন যে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে এবং কাঁচা বাজার সহ এই ক্ষেত্রে সামাজিক দূরত্বটা বজায় রাখতে আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন জি ধন্যবাদ জানিভাই যে কালকের যে গণবিজ্ঞপ্তি আসছে যে সকাল ছয় গটিকা থেকে দুপুর দুই গটিকা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দোকান খোলা কাঁচা বাজার এগুলো খোলা রাখা যাবে এবং ওষুধের দোকান ফার্মেসি যেগুলো এগুলো খোলা রাখা যাবে সবসময় তা আমরা এটা বলার পরে আমরা যারা আছেন আমাদের নাইদাবাড়ি থানা এলাকা প্রত্যেককে অবহিত করার জন্য মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছি এবং আজকে সকালবেলায় আমরা আমার থানার থেকে ছয়টা টিম বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকায় কাজ করেছে। তাতে যতটুকু দেখেছি সকালবেলাটাই একদম ভোরবেলাটাই কাঁচা বাজারে একটু বেশি লোকজন চলে আসে তো এই সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আমরা ইতিপূর্বেই বিভিন্ন দোকানের সামনে বৃত্ত গুলবৃত্ত অঙ্কন করে দিয়েছিলাম যেটা এক মিটার দূরত্ব তিন ফুট দূরত্ব থেকে কিনবে যদিও আমাদের দেশের লোক এখনও এতটা বুঝে উঠতে পারেন নাই তা আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যাতে সামাজিক দূরত্বটা বজায় থাকে এবং বাজারে ওই ওই রকম দূরত্ব নিয়েই বসার জন্য আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি তাই আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এবং আজকে আমি বিকালবেলায় ঘুরছি ঘুরে আসছি কলসবার ইউনিয়ন হয়ে যে প্রত্যেকটা দোকানই দুইটার মধ্যে এই মুদি দোকান যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে গেছে শুধু ফার্মেসি এবং কীটনাশক সার ডিজেল এই দোকানগুলো খোলা ছিল তা আমার দেখে ভালোই লেগেছে আজকে যে না মানুষ এই বিজ্ঞপ্তিটা ভালোভাবে নিয়েছে এবং সকলে এটা মেনেই চলছে দুই একটা ব্যতিক্রম বাদে আমার দেখেছি আমি যতটুকু দেখেছি আজকে নাইনটি পারসেন্ট এটা হয়ে গেছে আর কি আর আশা করি কালকে আরও হবে এবং সকালবেলাটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা খুব চেষ্টা করতেছি ভোরবেলায় যেটা হয় ছয়টা থেকে আটটা বা দশটার মধ্যে অনেক লোক চলে আসে একসাথে কাঁচা বাজারে কাঁচা বাজারটা এই সময় হয় যেহেতু দুইটা পর্যন্ত কাঁচা বাজার থাকে না এটা লেন্দি করার চেষ্টা করতেছি যাতে মানুষ ধাপে ধাপে আসে একত্র সবাই চলে না আসে জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের অনেকেই কমেন্ট করেছেন আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছেন সমীর যুক্ত হয়েছেন তিনি গাজীপুরের চন্দ্রা থেকে দেখছেন বলে জানিয়েছেন আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন মাসুদ রানা যুক্ত হয়েছেন তিনি কমেন্ট করেছেন আমাদের সাথে এরশাদ যুক্ত হয়েছেন মলয় আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যান্ড রুবেল হুসাইন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি সকাল জানতে চেয়েছেন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রতিদিন দোকান খোলা যাবে কিনা রুবেল আমাদের সাথে থাকুন আমাদের অতিথিরা অতিথি আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য চেষ্টা করবেন আমাদের সাথে মুকুল হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সুজন আমাদের সাথে যুক্ত হয়েছেন হারনুর রশিদ যুক্ত হয়েছেন তিনি কমেন্ট করেছেন করোনা আক্রান্ত রোদে নালিতাবাড়ি থানা পুলিশের ভূমিকা প্রশংসনীয় ধন্যবাদ ওসি বাদুল আহমেদ বাদুল সাহেব বাদুল আহমেদ সাহেবকে হারুনুর রশিদ আমাদের সাথী থাকুন আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন মুকুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি জনাব সুহেল আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের অনেকেই যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো থেকে আমি কিছু প্রশ্ন নিয়েছি আমাদের সুজন চন্দ্র একটি বিষয় জানতে অনেকে আইন বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা থেকে ইয়েতে আসছেন এই বিষয়টা আমি ওসি সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার কাছে জানতে চাই এই এই বিষয়টা কিভাবে ই করা করা পারে পারে আসলেও যারা ঢাকা থেকে আসছেন বাড়িতে তারা যে করোনা বহন করে আসছেন এরকম না তো যারাই আসছেন তাদের প্রতি আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব থাকা দরকার এবং সমাজেরও একটা দায়িত্ব থাকা দরকার কারণ তিনি যেহেতু ঢাকা থেকে ফিরেছেন তিনি ফেরার পরেই আমার কাছে যেটা মনে হয় যে তিনি বাড়িতে হোম কোয়ারেন্টাইতে থাকে এটাই ভালো কারণ এখন যে বেশ পরিস্থিতি বাহির থেকে আসাই মানে করোনা আক্রান্ত কিনা এরকম একটা আতঙ্ক কিন্তু মানুষের মাঝে থাকে তো এটাকে নিশ্চিত করার জন্যে উপজেলায় প্রশাসন বলেন বা থানা পুলিশ প্রশাসনই বলেন না কেন তাকে যদি চোদ্দোটা দিন বাড়িতে হোম কোয়ারেন্টাইতে রাখা হয় তাহলে সে যদি আক্রান্ত হয় তাহলে সিমটম তো অবশ্যই বের হবে আর যদি আক্রান্ত না হয় সে স্বাভাবিক সুস্থ থাকবে সে নিজেও নিশ্চিত হবে তার পরিবারও নিশ্চিত হবে এবং আশপাশের মানুষও নিশ্চিত হবে তবে আমি মনে করি যে এটা প্রশাসন যেন এদিকে একটু নজর দেন যারা এই বাহির থেকে আসবেন তাদেরকে যেন হোম কোয়ারেন্টিতে চোদ্দো দিনের জন্য রাখা হয় ধন্যবাদ আমাদের অনেকে কমেন্ট করেছেন সুব্রত শান্ত আমাদের কমেন্ট করে জানতে চেয়েছেন সকালে হাট বাজার বসে মানা হয় না কোনো নিয়ম সকালে কি করোনা ভাইরাস ছড়ায় না আপনার কাছে জানতে যাচ্ছি। এটা খুবই দুঃখজনক বিষয় আসলেও পুলিশ প্রশাসনই বলেন আর প্রশাসনই বলেন যত আইন করি না কেন আমি যদি এর প্রতি শ্রদ্ধাবোধ না থাকি আমি যদি এই করোনা সম্পর্কে সচেতন না হই আমাকে কে শিখাবে, আমাকে কে নিয়ম করে দেখাবে আমি সিম্পল একটু বলি আমাদের নালতাবাড়ি উপজেলায় যদি পাঁচ লক্ষ জনগণ থাকে সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে একশো জন আমরা যদি কেউই আইনকে সম্মান না করি এই একশো জন পুলিশ আমাদেরকে কি করতে পারবে কিছুই করতে পারবে না তাহলে আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাদের নিজের বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমাদের আন্তরিক হতে হবে সবচেয়ে দুঃখজনক বিষয় আপনি যে কথাটা বলেছেন প্রতিদিন নাকি সকালে ঈদের বাজারে এইরকম একটা অবস্থা তৈরি হয় এটা খুবই দুঃখজনক এখানে সচেতন মানুষদেরও অংশগ্রহণ থাকে এটা খুবই দুঃখজনক যে সকালবেলা সব এইরকম এরকম তো না যে দোকানপাট বন্ধ আপনি বলেছেন যে ডিসি সাহেব আমাদের শেরপুর জেলায় অলরেডি নির্দেশিকা দিয়ে দিয়েছেন যে দুইটা পর্যন্ত দোকান খুলে থাকবে তাহলে সকালে কেন ঈদের বাজারের মতো হবে আমি কেন আমার নিজের ভালোটা বুঝবো না আমি বাজার করতে আইসা যদি করোনা সংক্রমিত মানুষের সংস্পর্শে আসি আমি যদি বাড়িতে ফিরে যাই চিরজীবনের বাজার তো আমি করে শেষ করে দিয়ে গেলাম তাহলে এই যে যে আমরা এই চব্বিশ তারিখের পর থেকে যে আমরা অলিখিত লকডাউনের মধ্যে রইলাম সতর্কতার মধ্যে রইলাম সব তো শেষ করে দিলাম এখানেই এটা এমন একটা ভাইরাস যেটা ছোয়া হ্যাঁ এক এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং এটা কপি করে এটা ভয়ঙ্কর এটা মানে মানে কি বলবো এখান থেকে যদি এখনো আমরা শিক্ষিত মানুষ রয়েছে তারপরেও সকালবেলা সবাই একসাথে যাই বাজারে আমরা সামাজিক দূরত্ব রক্ষা করার চেষ্টা করছি না এই ক্ষতিটা পক্ষান্তর কিন্তু আমাদের আমি মনে করব যে আপনারা ঘরে থাকেন প্রয়োজনে আপনারা একা বের হন সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন এটা আবারও অনুরোধ করে বলছি বাদল আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে মানুষের গাছের গুঁড়ি করছে রাস্তায় দিয়ে রাখছে সেই একটা প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যারা রাস্তায় গাছ ফেলে প্রয়োজনীয় কাজগুলো বাধাগ্রস্ত করছে তাদের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স সনিত্য প্রয়োজনীয় পণ্যের গাড়ি কিন্তু যেতে পারছে না অনেক সময় ধন্যবাদ আমি আপনাদের গ্যাথার্থে জানাই যে সোহেল ভাই বলছেন যে আমাদের পুলিশের সংখ্যাটা আসলে আমাদের যে থানা পুলিশের পরিসংখ্যান সেটা হলো আমার থানায় এ পর্যন্ত কনস্টেবল আছে আঠাশ জন এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যার বলে এটা আছে দশজন সাব ইন্সপেক্টর এগারো জন আমি একজন এই হলো আমার থানার মোট পুলিশের সংখ্যা আমাদের ইউনিয়ন সংখ্যা বারোটা একটা পৌরসভা যদি গড় হিসাবে করেন ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে অথবা যদি লোকসংখ্যার গড় হিসাবে করেন তাহলে দেখবেন যে একজন পুলিশের মাথাপিছু কতজন লোক যদি ওইভাবে চিন্তা করেন তাহলে আসলে সেবা দেওয়া সম্ভব না মানুষ এখনও আইনকে শ্রদ্ধা করে এবং মানে বিদায় আমরা এটা চালিয়ে যাইতে পারতেছি আর যেটা বলছেন যে আমাদের দিক থেকে এরকম কোনো নির্দেশনা নাই যে গাছের গুড়ি ফেলে রাস্তা আটক করার জন্য প্রণয় নাই তবে আমরা রাস্তায় রাস্তায় এই চকিদার এবং দফাদার দিয়ে চেক করার বা আটক করার ব্যবস্থা করেছি যাতে বাহিরের উপজেলার কোনো লোক বা এক ইউনিয়নের লোক অন্য ইউনিয়নে না যাইতে পারে এরকম একটা আর যারা ঢাকার থেকে আসতেছেন তারা যাতে ঘরে থাকেন নিজে সুস্থ থাকেন নিজের পরিবারকে সুস্থ রাখেন তার সমাজকে সুস্থ রাখেন কারণ ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যারাই আসতেছেন আমরা এলাকার মানুষকে সচেতন করতে পারছি এতেই বোঝা যায় কিছুটা যে প্রতিনিয়তই আমার কাছে আমার কাছে ফোন আসতেছে যে অমুক এলাকায় ঢাকা থেকে লোক আসছে অমুক এলাকায় নারায়ণগঞ্জ থেকে লোক আসছে আর নিজের উদ্যোগে যে মানুষ যে সচেতন হয়েছে এতেও কিছুটা প্রতীয়মান হয় যে ওই যে নিজের উদ্যোগে তারা রাস্তাটা বেরিয়ে করে তার মানে কি তারা সচেতন হয়েছে যে না আমার এলাকায় তুমি আইসো না তুমি তোমার এলাকায় থাকো তুমি তোমার বাড়িতে থাকো আমি আমার বাড়িতে থাকি তো একদিক থেকে চিন্তা করলে একটা এটা একটা ভালো উদ্যোগী আর যখন অ্যাম্বুলেন্স বা অন্য কোনো সেবা গাড়ি চলে যায় খাদ্য সামগ্রী বা অন্য কোনো সামগ্রী নিয়ে চলে যায় আমি এরকম কোনো ফোন পাইনি যে কোনো গাড়ি আটক আছে রাস্তায় এ পর্যন্ত পাইনি তবে আশা করবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারাও বাড়িতে থাকেন আপনারাও সুস্থ থাকেন আমরাও সুস্থ থাকি আমাদের আমরা তো আসলে জীবনের রিস্ক নিয়ে কাজ করতেছি আমাদের তো প্রোটেকশন বা আমরা ওই রকম প্রোটেকটিভ হয়ে আপনাদের দ্বারের কাছে যাইতে হবে না কে করোনা রুগী কে করোনা রোগী নেয় এটা কিন্তু বোঝা যায় না তারপরে আমরা যখন যাই আপনারাই খেয়াল করবেন আমার গাড়ি আমি সহ যখন যাই দেখবেন যে সমস্ত লোক দোকানপাটে সারা টাটা টেনে দৌড়ে পালা যেতেছে এখন যে বাজারে চায়ের দোকান ছিল বাজারগুলোতে এখন আর চায়ের দোকান এখন যার যার বাড়িতে ভিতরে চাপা রাস্তা পায়ের রাস্তা দিয়ে যায় ভিতরে এক বাড়িতে স্যার এরকম ফোন পাচ্ছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে মাসুদ রানা যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে মাসুদ রানা অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সানোয়ার হুসাইন তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে অভিজিৎ সাহা যুক্ত হয়েছেন হামিদুর ইসলাম তিনি যুক্ত হয়েছেন অনেকেই অনেক কমেন্ট করছেন আমাদের সাথে সৈকত যুক্ত হয়েছেন অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক প্রশ্ন করছেন আমাদের অতিথিকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন অ্যান্ড জনাব সুয়েল আপনার কাছে জানতে চাচ্ছি মোহাম্মদ লিখন একটি প্রশ্ন করেছেন চায় স্টল বন্ধ থাকে রয়েছে বর্তমান সময়ে তাদের কি কোনো সাহায্য সহযোগিতা করা হচ্ছে কি প্রশ্নের পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই সাহায্য সহযোগিতা করা হচ্ছে কারণ আমি যত দূর জানি উপজেলা প্রশাসন থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে পুরসভা থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে যারা দোকান বন্ধ রেখেছেন হ্যাঁ তারপরে যদি কেউ না পেয়ে থাকেন আমি অনুরোধ করব যে আপনারা পুরসভার যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন উপজেলা নির্বাহী অফিসারের যে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করুন আপনারা অবশ্যই অবশ্যই ওইখান থেকে সহযোগিতা পাবেন আর আপনাকে ধন্যবাদ যে চার দোকান বন্ধ রেখেছেন শুধু মানুষের কথা চিন্তা করে আমাদের সমাজের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে তো আপনাকে ধন্যবাদ আপনি ওনাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনি সহযোগিতা পাবেন আহ ধন্যবাদ জনাব বাদল আপনার কাছে একজন প্রশ্ন করেছেন আমরা দেখছি যখন মানুষের স্বার্থে আপনার যখন যাচ্ছেন মানুষের যেন দূর সামাজিক দূরত্ব বজায় রাখে যখন যাচ্ছেন তখন কিন্তু তারা অনেকে পালিয়ে যাচ্ছে কিন্তু আপনারা যখন চলে আসছেন তখন কিন্তু আবার তারা সেই আগের মতো জমায়েত হচ্ছেন সেই রকম একটা প্রশ্ন করছে আর হাসান তিনি প্রশ্ন করেছেন যে তিনি বলছেন যে পুলিশ জনগণ লুকুচুরি খেলা বন্ধ করার উপায় আছে কি যে ধন্যবাদ আরবি হাসান ভাইকে যে সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি যে আমরা শুরুর দিকে যে যদি চিন্তা করে থাকি তখনকার যে চোর পুলিশ খেলাটা ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে এখন কিন্তু বাজারগুলোতে এত বেশি লোক আমরা দেখি না তবে যারা গার্জেন আছেন অভিভাবক আছেন আমি আজকে এই টিভির মাধ্যমে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো আমি আজকে অনেক জায়গায় গিয়েছি তো যাইতে যাইতে অনেক জায়গায় দেখেছি যে যে টিনেজার যারা বাচ্চা ছেলেমেয়ে এরা অনেক জায়গায় ক্রিকেট খেলছে অনেক জায়গায় ফুটবল খেলতেছে আমি ওখানে দাঁড়াইয়া ওদেরকে ডিসপাস করতে সক্ষম হয়েছি কিন্তু দুঃখের বিষয়টা যে যদি আমাদের অভিভাবকরা যদি সচেতন না হয় তাহলে এগুলা আসলে কোনোভাবেই বন্ধ করা সম্ভব না আর যেটা বলছে চোর পুলিশ খেলা এটা মোটামুটি এখন শেষ পর্যায়ে চলে আসছে এখন বাজারে আমরা গেলে হয়তো পনেরো বিশজন লোক এরকম দৌড়াদৌড়ি করে এরপরে আমরা মাইকে কথা বলি ওনাদেরকে বুঝাইতে চেষ্টা করি তাই আমার ধারণা যে মোটামুটি আমরা বুঝাইতে সক্ষম হইতেছি এবং আর দুই একদিন দিন হয়তো বা এই সপ্তাহ বড় লাগবে আর চোরপুরির খেলাটা অচিরেই বন্ধই হয়ে যাবে একেবারেই বন্ধ হয়ে যাবে মানুষ বুঝতে পারতেছে যে না আসলে এটা ঠিক না আমরাও সেটাই আশা করি কারণ পুলিশ কিন্তু সুপ্রিয় দর্শক আপনাদের স্বার্থেই কিন্তু পুলিশ তাদের জীবনের রিক্স নিয়ে শুধু পুলিশ নয় প্রশাসন সাংবাদিক সহ অনেকেই কিন্তু আপনাদের স্বার্থেই কিন্তু কাজ করে যাচ্ছে তাই আমাদের একটি বার্তা থাকবে আপনাদের কাছে ঘরে থাকুন নিরাপদে থাকুন প্রশাসনের নির্দেশনাগুলো মেনে চলুন আমাদের আরও অনেকেই দেখছি কমেন্ট করছেন জনাব বাদল আপনার কাছে ঘুরে ফিরে আসতে হচ্ছে কারণ অনেকে আপনার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন করছে আজকে রুবেল মিয়া তিনি জানতে কীটনাশক বা সারের দোকান কয়টা পর্যন্ত খোলা যাবে আর আমি ডিসি যে যে গণবিজ্ঞপ্তি এখান থেকে যেটা দেখতে পেয়েছি যে সার কীটনাশক এবং তেল যারা কৃষি পণ্য উৎপাদনের যে সামগ্রী এটা আপনি সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখতে পারবেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখা যাবে আরেকজন সেই সম্পর্কে একটি প্রশ্ন করেছেন যে রুবেল হোসেন তিনি প্রশ্ন করেছেন যে সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত প্রতিদিনই কি খোলা যাবে যে রুবেল ভাই যেটা বলেছেন এটা প্রতিদিনই খোলা থাকবে এটা কোনো বন্ধের দিন এরকম কোনো ঘোষণা করার নাই প্রত্যেক দিনই আপনারা খোলা রাখতে পারবেন ধন্যবাদ আমাদের আরও অনেকেই কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন তার নামগুলো একটু পড়তে চাই আলম সরকার তিনি কমেন্ট করেছেন মুকুল হাসান তিনি কাতার থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন মুকুল হাসান অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে ঋত্বিক তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জুবাইর চৌধুরী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং তিনি কমেন্ট করেছেন এসআই হুসেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন হামিদুল ইসলাম তিনি সিঙ্গাপুর থেকে দেখছেন বলে আবার জানিয়েছেন আমাদের সাথে আরও অনেকেই বাদশাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান যুক্ত হয়েছেন এবং অনেকেই কমেন্ট করছেন অনেক কমেন্ট করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সোয়েল আপনার কাছে জানতে চাচ্ছি যে কয়েকজন কমেন্ট করেছেন সেই কমেন্টের আলোকে আপনাকে সেই প্রশ্নগুলো করতে যাচ্ছি আমাদের একজন কমেন্ট করছেন যে দেখতে পাচ্ছি যে গতকালকে নমুনা সংগ্রহ করা সংগ্রহ করা হয়েছিল সেই ছয় জনের না দুঃখিত তিনজনে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের বাড়িগুলো অনেকে জানতে চাচ্ছেন এবং নন্নি গ্রামের ফলাফলটা আবারও অনেকে জানার জন্য কমেন্ট করছেন আমি এর আগেও বলেছি যে নন্নির যে ঘটনা সেই ঘটনার রিপোর্ট নমুনা যে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট এখনও আমরা পাইনি হ্যাঁ তো আর ওই রিপোর্ট আমরা এখন হাতে পাইনি এটা আমি জানিয়েছি এবং এই ব্যাপারে টিএস মহোদয়ের সাথে কথা হয়েছে আমাদের তিনি একটা ধারণা দিয়েছেন মাত্র যে এখনও পাইনি যদি পজিটিভ হয় সেটা দ্রুত মেলে জানিয়ে দেওয়া হয় তিনি আজকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেল চেক করেছেন চেক করে কোনো রিপোর্ট পাননি তো আমি বললাম যেখানে বাহাত্তর ঘন্টার সময়ের নির্ধারণ করা আছে তাহলে আমরা কেন পাচ্ছি না এটা মানুষ জানতে চায় তো উনি বললেন যে দেখেন যেখানে পজিটিভ হয় দ্রুত দিয়ে দেয় আর যদি নেগেটিভ হয় তো এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে দেয় তো ওই হিসাবে ধরা যায় যে এগুলো সম্ভবত নেগেটিভে আসতে পারে এটা মানে জাস্ট আমাদের মন গড়া একটা কথা হ্যাঁ আমরা এটাকে ভিত্তি করছি না তবে রিপোর্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছু বলতেও পারছি না তবে যেটা ধারণা করা হচ্ছে আমরা শুধু ধারণার থেকে আপনাদেরকে এটুকু অব করতে পারি জনাব বাদল আপনার কাছে অনেক অনেক প্রশ্ন করছেন আমাদের একজন প্রশ্ন করেছেন এইচ সৈকত তিনি জানতে চেয়েছেন যে আরাইনি বাজারের সবসময় অবস্থা সবসময় খারাপ থাকে মানুষের সামাজিক দূরত্ব অনেকে মেনটেন করছেন না তিনি অনুরোধ করেছেন যে সেই আরআইনি বাজারে দুইজন পুলিশ কি দেওয়া যায় কিনা ধন্যবাদ সৈকত সাহেবকে যে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পুরা পুরসভায় দুইটা টিম কাজ করে একটা আমাদের নদীর এই পারে বাজারের মাঝখানের যে রাস্তাটা আছে গোপালজিউর মন্দির বরাবর এই রাস্তায় হয়ে আমাদের শহীদ মিনার হয়ে গড়কান্দা মোড় পর্যন্ত আরেকটা থাকে শুধু আরায়নি বাজারের জন্য প্রত্যেক দিন একটা ডিউটি বাড়া থাকে এই এই দুই জায়গায় দুইটা থাকে আরেকটা পোস্ট থাকে আমাদের গরুহাটি আরও চারটা টিম কাজ করে বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়তই কাজ করে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আপনাদের গড় এই আরায়নি বাজার মোড়ে একজন অফিসার সহ দুইজন কনস্টেবল থাকে ধন্যবাদ আপনি ইতিমধ্যেই নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে মানুষ আসছেন সেই বিষয়ে বলেছেন তাও একজন দর্শক আবার জানতে চেয়েছেন ফরিদ আহমেদ তিনি বলছেন যে নারায়ণগঞ্জ থেকে অনেকে নালিতাবাড়িতে এসেছেন এ ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ আছে আমরা দর্শক শ্রোতাদের মাধ্যমে বা নালিতাবাড়িবাসীর মাধ্যমে আমরা জানতে পারি যে অনেক লোকজন অনেক জায়গায় লুকোচুরি করে এসেছেন তো অনেক জায়গা থেকে ফোন পেয়েছি আপনাদের মানে যারা আসছেন আমাদের নারায়ণগঞ্জ অথবা অন্য কোথাও থেকে সবাই যে করোনায় আক্রান্ত এরকম বলবো না তবে তাদের নিজেদেরই উচিত যে তার চোদ্দটা দিন হোম কোয়ারেন্টাইন থাকা তার পরিবারের জন্য তার সমাজের জন্য এবং এই দেশের জন্য তো আমরা যারা যে যেখান থেকে ফোন পাচ্ছি আমরা সেখানে যাচ্ছি এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য ব্যবস্থা করে আসছি আপনাদের এলাকায় যদি কেউ থেকে থাকে এরকম তাহলে আপনারা নালিতাবাড়ি থানার ওসির যে নাম্বার সরকারি নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে দ্রুত আমরা রেসপন্স করি আমরা সেখানে যাই এবং তাদেরকে চোদ্দ দিন তাদের কোয়ারেন্টাইনের যে রাখার যে সিস্টেমটা সেখানে বলে আসি এবং তাদেরকে রাখার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি জনাব সুহেল আপনার কাছে আসছি অনেকেই সেই প্রশ্নটাই বারবার যে নালিতাবাড়িতে অন্যান্য উপজেলার চেয়ে নালিতাবাড়ির নমুনা সংগ্রহ দীর্ঘতিক কী জন্য হ্যাঁ ধন্যবাদ যে আসলে এই প্রশ্ন ঘুরিয়ে ফিরে আমি আরও কয়েকবার দিয়েছি এই প্রশ্ন আমারও এই প্রশ্ন আমাদের সাংবাদিক কর্মী সবারই আমাদের এত কেন দীর্ঘতি হচ্ছে হ্যাঁ তিনি জবাব দিয়েছেন আমি জবটা সন্তুষ্টজনক আমার হয়নি কারণ রিপোর্ট যদি করেই ফেলি পজিটিভ না নেগেটিভ এটা তো দ্রুত দেওয়া উচিত কারণ আপনি দেখেন নমুনা সংগ্রহ করা হয়েছে সেসববারই কিন্তু লকডাউনের মধ্যে রয়েছে হ্যাঁ তো মানুষ লকডাউনে থাকা অর্থাৎ মানুষের মধ্যে একটা চাপা মানে ভয় কাজ করা আমি মানে আমার আমি বোধগম্য নয় যেখানে এখানে বাহাত্তর ঘন্টা সময় আছে মাইম সিং থেকে রিপোর্টটা দিবে এটা মানে এত কঠিন আমার কাছে মনে হচ্ছে না হ্যাঁ যে এইখানে আমরা বারবার যোগাযোগ করছি যে রিপোর্টটা কেন দেওয়া হচ্ছে না আপনারা এখান থেকে রিপ্লাই কেন দিচ্ছেন না হ্যাঁ মানুষ জানতে চায় তো এই জিনিসগুলোতে ইয়া হওয়ার জন্য আমি মনে করি যে কিছুটা দুর্বলতা তো এখানে আছেই হ্যাঁ না হলে কেন আমরা রিপোর্ট দিতে না আরেকটা বিষয় যে অন্যান্য উপজেলাতে আমরা দেখছি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন প্রতিদিন বা চারটা করে নমুনা পাঠানোর জন্য কিন্তু নালিতাবাড়িতে আমরা প্রথমে একজনের দুইজনের দেখেছি তারপর একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে তারপর ছয়জন সেখানে দীর্ঘতি হচ্ছে এই বিষয় কি বলবেন আসলেও এইখানে দীর্ঘতি বলতে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি তিনি আমাকে অবগত করেছেন যে সকল ইকুইপমেন্ট তাদের আছে তো তাহলে তো আর এখানে সমস্যা থাকার কথা না আপনারা জানেন যে প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিলেন যে প্রতি উপজেলা থেকে যেন দুইজন করে দুজনে নমুনা সংগ্রহ করা হয় পরবর্তীতে এই ঘোষণা থেকে কিছুটা সংশোধন করা হয়েছে যে ওই এলাকায় যদি এরকম থাকে হ্যাঁ যদি মনে হয় যে এরকম উপসর্গ রয়েছে তাহলে যেন এটা দেওয়া হয় তো এখানে গতকালকে আমি জানতে পেরেছি যে অনেকেরটাই মানে নমুনা সংগ্রহ করতে দেরি হচ্ছে দেখেন গতকালকে যে রিপোর্টটা নেওয়া হয়েছিল এটা কিন্তু আজকে সকালে মে মেমিং এবং আজকে যে নমুনা তিনজনে সংগ্রহ করা হয়েছে এইটা কালকে সকালে পাঠানো হবে হ্যাঁ তার রিপোর্ট দিবে তার পরের দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে দেওয়ার কথা তো এইখানে আমি এই নালিতাবাড়ি কাগজের মাধ্যমে আমি মানে স্বাস্থ্য বিভাগকে বলতে চাই যে আপনারা এই একটা চরম মুহূর্তে একটা করোনা আতঙ্কের মুহূর্তে মানুষের এই ভয় মানুষের এই ভীতি থেকে আপনারা রিপোর্টের মাধ্যমে দ্রুত আমাদেরকে জানান আমরা জনগণকে জানাই জনগণ পরবর্তী পদক্ষেপ নেবে তবে সানি আমি একটা কথা বলতে চাচ্ছি যেই সব দর্শক আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করছেন বিভিন্ন কিছু জানতে চাচ্ছেন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমরা উন্মুক্ত হচ্ছি কি না আমি বলবো দর্শকদেরকে দর্শক আমরা কিন্তু উন্মুক্ত হচ্ছি না আমাদের কোনো ভালো খবর না আমরা আগে যাচ্ছিলাম তার চেয়ে আরও সতর্ক হতে হবে এটা হচ্ছে মেসেজ বাজার খুলে দিচ্ছে মানে এই না বাজার খুলে দিচ্ছে মানে একটা নাগরিকের তার ক্রয় করার যে ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে যেন ইচ্ছে করে কোনো ব্যবসায়ী ষড়যন্ত্র করে কোনো কিছু দাম বাড়িয়ে দেওয়া যায় এই জন্য কিন্তু দুইটা পর্যন্ত খোলা রেখেছে তাই বলে এই না উৎসব করে সবাই আমরা একসাথে বাজারে আসবো সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আমাদের আমি আপনার প্রশ্ন থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা হয়তোবা একটু উন্নয়নের দিকে যাচ্ছি না এটা কোনো উন্নয়ন না এটা শুধু সাধারণ নাগরিক তার সুবিধাগুলো নিশ্চিত করার জন্য এগুলো করা হচ্ছে তাই বলে বাড়ি থেকে বের হয়ে না কিন্তু আমরা দলে দলে বাজারে আসবো এরকম না কিন্তু আমরা সবাই নিরাপদে থাকব সবাই বাড়িতে থাকব এটাই হচ্ছে আমাদের মানে শেষ কথা ধন্যবাদ আমরাও চাই আপনার দর্শক আপনার সবসময় নিরাপদে থাকুন বাড়িতে থাকুন এবং প্রশ্নের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো মেনে চলুন আহ জনাব বাদল আপনার কাছে আবার একটা প্রশ্ন আছে যে রুবেল ইমরুল তিনি জানতে চেয়েছেন মসজিদগুলোতে সরকারি নির্দেশনা মানছে না এ ব্যাপারে আপনার কি পদক্ষেপ নিচ্ছেন ধন্যবাদ রুগাল ইমরুল সাহেবকে যে উনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সরকার অলরেডি ঘোষণা করেছেন যে প্রত্যেক মসজিদে জামাতের নামাজের সময় যেন পাঁচের অধিক লোকজন না থাকে এবং শুক্রবারের দশের অধিক না থাকে তো এই নির্দেশনা পালন করার জন্য আমরা প্রথমে মসজিদগুলোর ইমাম এবং মোয়াদিন সাহেবদেরকে অবগত করেছি আমরা তা তিনারাও অবগত হয়েছেন এবং এলাকার যারা মুসল্লি মসজিদে জামাতের সহিত নামাজ দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ে আসতেছেন হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়ার কারণে তারা অনেকে এটা মানতে চাচ্ছেন না আমরাও জানি আমরা অনেক জায়গায় থেকে ফোন পাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা এখন ইমাম সাহেব এবং মোয়াজিনী সাহেবদের মাধ্যমে এবং এলাকার যিনি মাতাব্বর মসজিদের সভাপতি সেক্রেটারি অথবা মেম্বর সাহেব আছেন ওনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছি যাতে এই সংখ্যাটা পাশের মধ্যেই থাকে তো এখন মোটামুটি সংখ্যা কমে আসছে আর অল্প দিনের মধ্যে আর দু এক দিনের মধ্যে হয়তো পাশের মধ্যেই চলে আসবে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান সাজু তিনি সখীপুর থেকে যুক্ত হয়েছেন এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছেন শাহজাহান সাজু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি জুয়েল মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন নাফিস ফোয়াত তিনি যুক্ত হয়েছেন এবং অনেকে প্রশ্ন করছেন অ্যান্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন মিলন খান আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসমাইল হোসেন জীবন আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যান্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছেন ইলিয়াস হুসেন সহ আরো অনেকেই যুক্ত হচ্ছেন এবং কমেন্ট করছেন এবং তারা অনেকে ধন্যবাদ জানাচ্ছেন আমাদের অতিথিদের যারা ব্যক্তিগতভাবে ত্রাণ সহযোগিতা করছেন তাদের নাম প্রকাশ করবেন আহ জনব সুয়েল কি বলবেন এই বিষয়ে হ্যাঁ ধন্যবাদ আরিফকে তো এই পর্যন্ত আমি উপজেলা প্রশাসনের থেকে নির্বাহী মোদের কাছ যতটা জেনেছি সেখানে ওই সেতু মানে অটো রাইস মিল সম্ভবত হ্যাঁ ওইখানে দুইশো প্যাকেটের চালের ব্যবস্থা করেছেন এবং প্রাথমিক শিক্ষক সমিতি থেকে হ্যাঁ অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন এছাড়া আমাদের নালতাবাড়ি থানার অপোজিটেই জামান ভাই জামান ভাই তিনি একশো চালের প্যাকেটের একটা সহযোগিতা করেছেন এই পর্যন্ত আমি জানতে পেরেছি হয়তোবা আরও অনেকেই দিয়েছেন আমি সব বলতে পারছি না আমরা হয়তোবা বা লাইফে এরপরে সবার ঠিকানাসহ আমরা বলে দিব যে কে কে এই চরম সংকটের সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন তবে আমি এই নালিতাবাড়ি কাগজের মাধ্যমে তাদেরকে একটা অভিবাদন দিই ধন্যবাদ দিই যে হ্যাঁ আপনারা এই সংকটকালে মানুষের সহযোগিতা এসেছেন আপনাদেরকে মানে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা সেই সাথে আমিও বলতে চাই সুপ্রিয় দর্শক আমাদের নালিতাবাড়িতে যারা বৃত্তশালী রয়েছেন তাদের উচিত আমাদের এই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সাহায্য সহযোগিতা করা এবং আপনার যারা সাহায্য সহযোগিতা করতে চান তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জনাব বাদল আপনার সাথে কাছে একজন জানতে চেয়েছেন রঞ্জিত তিনি জানতে চেয়েছেন মোটরসাইকেল ওয়ার্কশপ কি খোলা থাকবে রঞ্জিত সাহেবের প্রশ্নের উত্তরে আমি বলছি যে ওয়ার্কশপ মোটরসাইকেল ওয়ার্কশপ খোলা রাখা যাবে না যেহেতু আমাদের নির্দেশনাটা এরকম যে জরুরি পণ্য সামগ্রী যেগুলো এই এই পণ্য দ্রব্য সামগ্রী বাহনের যে গাড়ি আছে এগুলাই শুধু চলবে আমাদের অটোরিকশা ভ্যান দ্বিচক্রযান এগুলা চলাচল একদমই নিষেধ মোটরসাইকেল যেখানে চলা নিছে সেখানে ওয়ার্কশপ খোলা রাখার তো কোনো সুযোগ নেই সাথে আরও ধন্যবাদ জানাই যে শাহজাহান সাজু ও ভাই আমার সুখীপুর থেকে যিনি দেখতেছেন উনি আমি যে স্কুলে বাল্যকালে পড়ালেখা করেছি ওই স্কুলের পাশে আমার এক ছোট ভাই আর কি ধন্যবাদ সাজু দেখার জন্য বাদল আরেকটা প্রশ্ন করেছেন প্রশ্ন জানতে চেয়েছেন যে রাতে পুলিশের টহল আছে কিনা এটা এটা জনশল আপনার কাছে জানতে যাব প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছে ঋত্বিক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমরা এখন সবাই করোনা ভাইরাস নিয়ে সবাই এদিকেই খেয়াল এই সময়ে যারা সুযোগ সন্ধানী চোর ডাকাত এরা যারা আছে বড় ধরনের ওকারেন্স করার চেষ্টা করে আমাদের পুলিশ সুপার মহোদয় শুরু থেকেই বলে আসছেন যে আইন শৃঙ্খলার কোনো রকমের অবনতি যাতে না ঘটেন উনি ওনার দিক নির্দেশনা এবং স্যারের বিচক্ষণতায় আমরা আমাদের টহল ডিউটি আগে যা ছিল তার চেয়ে অনেক গুণ বাড়িয়েছি এবং আমরা নিজেরাও সচেতন আছি আমি নিজেও রাত্রে টহলে বের হই আমাদের টহল ডিউটি নিয়মিত টহলে কাজ করে যাচ্ছে যাতে কোথাও কোনো রকমের চুরি ডাকাতি চিন্তার মতো ঘটনা ঘটতে না পারে আ সোয়েল সেই প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছি সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাচ্ছি নাফিস ফুয়াদ তিনি জানতে চেয়েছেন অনলাইন চিকিৎসা নেওয়ার ব্যবস্থা আছে কি সম্ভবত তিনি নালি নালিতাবাড়ির প্রেক্ষাপটে সেই বিষয়টা বলেছেন নাফিস ফুয়াদ ধন্যবাদ হ্যাঁ আমাদের অনলাইনে এই চিকিৎসা সুবিধাটা রয়েছে ইতিমধ্যে ছানিয়ে কিন্তু আমাদের যে হটলাইন নাম্বারটা রয়েছে সেটা জানিয়েছে আজকে হয়তো বা জানিয়ে দিবে আপনার যে কোনো মানে সিমটম হয় হ্যাঁ বা স্বাভাবিক কোনো অসুস্থতা যদি তৈরি হয় আপনি ফোনের মাধ্যমে হাসপাতালে ইমার্জেন্সির ইয়েতে কলে ফোন করতে পারেন এবং আপনি ওইখানে পাবেন যেমন আমি গতকালকে একজনের জন্য ফোন করেছিলাম তার মানে কিছুটা ঠান্ডা জ্বর ছিল হ্যাঁ তো তারপরে হাসপাতাল থেকে যিনি ইমার্জেন্সির নাম্বারে ছিলেন দায়িত্বে যিনি ডাক্তার তিনি আমাকে বললেন যে এগুলো এগুলো খাওয়ায় যান এক সপ্তাহের মধ্যে তো ইনশাল্লাহ এটা ই হয়ে যাবে যদি এরপরেও গুরুতর হয় তাহলে যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় প্রয়োজনে হাসপাতালে এসে নমুনাটা দেওয়া হয় তো এই সুবিধাটা আমাদের রয়েছে তো আমরা আশা করব যে এই নালতাবারি কাগজের মাধ্যমে সেই হট লাইন নাম্বারটা আপনারা সংগ্রহ করবেন সানি আমাদের সাথে মনির যুক্ত হয়েছেন বেলজিয়াম থেকে তিনি বাদল আপনার কাছে জানতে চেয়েছেন যে তিনি আপনাকে ধন্যবাদ দিয়ে জানতে চেয়েছেন যে অনুরোধ করেছেন যে মানুষকে যেন লাঠি পেটা না করা হয় কি বলবেন এই বিষয়ে বেলজিয়াম থেকে যে মনির ভাই ফোন করেছেন উনি সম্পর্কে আমার আত্মীয় হয় আমার পুয়াত ভাই ধন্যবাদ মনির ভাই এত দূর থেকে আমাদেরকে দেখার জন্য শুনেছি আপনাদের দেশেও করোনায় আক্রান্ত হয়েছে মানুষজন খুব সাবধানে থাকবেন বাড়িতে থাকবেন নিরাপদে থাকবেন এবং আপনার কাছে জানাচ্ছি যে না আমরা যখন কাজ শুরু করেছি এটা আটই মার্চ সম্ভবত বেশ বা তার আগে থেকে তে আমি ব্যক্তিগতভাবে কারো গায়ে এখন পর্যন্ত আঘাত করিনি হয়তো বা আমার কোনো সদস্য কোনো সময় কোনো কাজ করতে যেয়ে দু একটা ভুল ত্রুটি হইতে পারে তো দোয়া রাখবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন নিরাপদে থাকতে পারি বাংলাদেশকে যেন নিরাপদে রাখতে পারি নাড়িতে যেন নিরাপদে রাখতে পারি ধন্যবাদ জানতে চেয়েছেন শাহিন আলম তিনি কমেন্ট করেছেন যে তিনি জানতে চেয়েছেন নয়াবিল তারপর নুন্নি বাজার কেন্দ্রপাড়া বাজার এই এইগুলোর অবস্থা কি এখন তো আমি যত দূর জানি সব এলাকায় সবসময় যাওয়া সম্ভব হয় না আমাদের নয়াবিল থেকে চারালি বাজার বৈশাখী বাজার পর্যন্ত একটা টিম দেওয়া আছে এইদিকে কেন্দুয়া বাজার কেন্দুয়াপাড়া বাজার বাজার কদমতলী বাজার কাকরকান্দি বাজার এদিকে আরেকটা টিম দেওয়া আছে প্রতিনিয়ত আমাদের টিম কাজ করে যাচ্ছে আসলে পুলিশও আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যারা হাঁপিয়ে উঠতেছে যে ডিউটি করতে করতে যেহেতু আমাদের পুলিশের সংখ্যা কম ডিউটি বেশি তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দেখবেন যে গত পরশু দিনের চেয়ে আজকের অবস্থা ভালো এবং আজকের চেয়ে কালকের অবস্থা আরেকটু ভালো ক্রমান্বয়ে ভালো হচ্ছে আমি মনে করি যে অন্যান্য উপজেলার চেয়ে আমাদের নালিতাবাড়ির অবস্থা অবস্থা ইনশাল্লাহ ভালো ভালো আছে এবং সামনের দিনগুলো আরও ভালো হবে ধন্যবাদ জনাব সুয়েল আপনার কাছে আসছি একজন দুজন আপনার কাছে জানতে চেয়েছেন স্মাইল তিনি এবং শেখ এরশাদ তিনি দুজন জানতে চেয়েছেন যে আমাদের নালিতাবাড়িতে করোনার ঝুঁকি কতটুকু কঠিন প্রশ্ন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি ঝিনাইগাতির যে অ্যাম্বুলেন্সের চালকের নমুনা সংগ্রহ করা হয়েছে সেখানে তাদের দুইজনের রিপোর্ট দেওয়া লাগে কিছুটা বাধ্য হয়েই সেই চালকের মানে নমুনাটা নাকি সংগ্রহ করে দেওয়া হয়েছে পরবর্তীতে যখন তার রিপোর্টটা পজিটিভ এসেছে সে তো অলরেডি বাড়িতে নেই ঘুরতেছে ফিরতেছে স্বাভাবিক মানুষ পরে দেখলাম রাত তিনটার সময় নাকি তাকে পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসেছে যে তোমার তো রিপোর্ট পজিটিভ এসেছে তো তোমাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে আইসোলেশনে থাকতে হবে তো সে নির্বাক তার ধারণা আমি সুস্থ আমার মধ্যে তো এরকম সিমটম নয় তাহলে পজিটিভ রিপোর্টটা কীভাবে এলো তো আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে আসলেও আমরা এটা ক্যারি করছি কি না এটা আমরা নিজেরাও জানি না আপনাদের সম্মুখে মুখে অস্থি আছেন আমার উপস্থাপক আছেন আমি আছি এবং আমাদের সামনে অনেকেই কাজ করছেন হীরা আছেন কেটুদা আছেন তারপরে আমাদের ক্যামেরা পারসন হিসাবে রাসেল আছেন এটার দায়িত্ব পরিচালায় মঞ্জুবাই আছেন আমরাও যে এই করোনা থেকে নিরাপদ আছি এটা বলতে পারবো না তারপরে আমরা সতর্ক হয়ে চলার চেষ্টা করছি সব সবসময় স্যানিটেশন ইয়াটা ব্যবহার করছি মাস্ক ব্যবহার করছি সামাজিক দূরত্বটা মেনে চলছি আমরা যখন বাহির কারণ আমরা জানি যে কোর্ট থেকে আমাদের এইটা সংক্রমিত হতে পারে এই জন্যই সবাইকে ঘরে থাকার জন্য বলা হয়েছে আপনারা দেখেন চীনে কিন্তু এখন লকডাউন তুলে দেওয়া হয়েছে তারা ছিয়াত্তর দিন লকডাউনে ছিল হ্যাঁ তারপরে থেকে কিন্তু তারা মুক্তভাবে চলতে পারছে হ্যাঁ পাশাপাশি আমেরিকা বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন তাদের মেসেজগুলো মানে দ্রুত পোষায় তা এখানে কিন্তু মহামারী হচ্ছে তো আমরা সৌভাগ্যবান একটা দিক থেকে যে আমরা মানে ই হলেও যেমন দেখেন আপনি যেদিন ঝিনাইগাতির সরি শ্রীপুর যে করোনা আক্রান্ত মহিলা পজিটিভ আসার পরে তার জামাতা কিন্তু আমাদের নুনির ওইখানে তাকে যখন লকডাউন করা হলো বা নন্নি ইউনিয়নটাকে লকডাউন করা হলো সেদিন থেকে নালিতাবাড়িতে স্বেচ্ছায় কিন্তু বিভিন্ন ইউনিয়নে লকডাউন হয়ে গেল। অর্থাৎ ভিত্তিটা কিন্তু কাজ করেছে আমি পাঠকদেরকে দর্শকদেরকে অনুরোধ করব। আপনারা ঘরে থাকুন একটা নির্দিষ্ট সময় হলে সরকারি জানিয়ে দিবে যে আমাদের অবস্থাটা কি। তো এই পর্যন্ত আমরা এখনও বলতে পারছি না আমরা নিরাপদ কিনা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের গ্যাথার্থী জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আমাদের আজকের কারিগরি সহযোগিতা করছে নালিতাবাড়ি ক্যাবেল টিভি নেটওয়ার্ক আপনারা ঘরে থাকুন টিভি দেখুন এবং নিয়মিত ডিশ ক্যাবেলের বিল পরিশোধ করুন সুপ্রিয় দর্শক আমাদের অনেকেই আপনারা প্রশ্ন করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন করেছেন ফয়জুল্লাহ সরকার প্রশ্ন করেছেন সজল শেখ তিনি প্রশ্ন করেছেন এস আই সুহান তিনি আবারও কমেন্ট করেছেন নাজমা করিম তিনি প্রশ্ন করেছেন অ্যান্ড সাব্বির আহমেদ বাদশাহ তিনিও আপনাকে ধন্যবাদ জানিয়েছেন অ্যান্ড আরও অনেকে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট করেছেন বাদল আপনার কাছে আসছি ইসমাইল হুসেন জীবন নামে একজন কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে যুগানি ইউনিয়নের চোদ্দ নং ওয়ার্ডে দুঃখিত চার নং ওয়ার্ডে আট থেকে নয়টি দোকান নয়টা থেকে দশটা পর্যন্ত রাত নয়টা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন ধন্যবাদ আমি যোগানিয়া ইউনিয়নের বলতে আমরা তালতলা পর্যন্ত একটা এই হাইওয়ে রোডে একটা টিম প্রত্যেক দিনই কাজ করে যদি এরকম হয় সন্ধ্যা বা যে সময় থেকে হয় আর যদি আপনি আবার নাম্বারে ফোন দেন এবং সুনির্দিষ্ট ঠিকানাটা দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবো আমি বলবো আপনাকে বলবো যে আপনি আমার নাম্বারে আমার যে নাম্বার সরকারি নাম্বার এই নাম্বারে আপনি ফোন করুন আমি আপনার দোকান বন্ধ করতে অবশ্যই সক্ষম হব ধন্যবাদ আমাদের আরও অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই অনেক কমেন্ট করেছেন জনব বাদল আপনার কাছে আবারও ঘুরে ফিরে আসতেই হচ্ছে কারণ অনেকেই অনেক কমেন্ট করছে আপনার কাছে আমাদের কমেন্ট করেছেন মোহাম্মদ সরকার আদনান হুসেন তিনি জানতে চেয়েছেন করোনা ভাইরাসের ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নালিতাবাড়ির গ্রাম পর্যায়ে কোনো স্বেচ্ছাসেবী টিম গঠন করার আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা না পরিকল্পনা আছে বলতে কেউ যদি স্বেচ্ছায় আসে এবং কাজ করতে যায় তাদের জন্য মোস্ট ওয়েলকাম যেমন শেরপুর সদরে আটটা স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে কাজ করছেন এখানে যদি এরকম কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমরা সেটা কাজ করার ব্যবস্থা করে দেবো আমি সহযোগিতা করবো ধন্যবাদ আপনার একজন পরিচিত একজন কমেন্ট করেছেন আরিফা ময়ূরী তিনি কমেন্ট করে জানতে চেয়েছেন তিনি যেভাবে কমেন্টটা করেছেন সেভাবেই পড়ছি চালচুরদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ আরিফা ইয়াসমিন ময়ুরী যিনি আপনার শের জামালপুর জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৃতীয় লিঙ্গের একজন মানুষ ময়ূরী তো চালচুরের তো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আমাদের নালিতাবাড়িতে একটা ঘটনা উপজেলা প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে সেটার তদন্ত হচ্ছে এবং সেটা যেখানেই হোক না কেন এটা হলে তার জন্য কঠিন শাস্তি থাকবে এই সময়ে যারা মূলত এই অনৈতিক বা দুর্নীতির সাথে জড়িত হবে হ্যাঁ তারা আসলে মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত হবে এবং আইনগত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি যিনি কমেন্ট করেছিলেন আরিফা ইয়াসমিন ময়ূরী আপনারা জানবেন যে বেশ কয়েক বছর আগে দুই সালে একটি ছবি ভাইরাল হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তৃতীয় লিঙ্গের একজন নারী মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই তৃতীয় লিঙ্গের মানুষটিকে জড়িয়ে ধরেছিলেন সেই এই সেই আরিফা ইয়াসমিন ময়ূরী কিন্তু ছিলেন এবং আনন্দের বিষয় হচ্ছেন তিনি নালিতাবাড়ির সন্তান ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব বাদল আপনার কাছে অনেকেই জানতে চাচ্ছেন শাহিন আলম জানতে চাচ্ছেন আরিফু আতিকুর রহমান আতিক জানতে চাচ্ছেন যে সরকারি ত্রাণ সঠিকভাবে পৌঁছে পৌঁছানো হচ্ছে কিনা সে বিষয়ে আপনারা কীভাবে তদারকি করছেন জি ধন্যবাদ আমরা নিয়মিত আমাদের পুলিশি ব্যবস্থার মাধ্যমে যে জায়গায় যেখানেই সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে সেখানে আমরা খোঁজখবর নিচ্ছি আমাদের জেলা থেকে খোঁজখবর নিচ্ছেন আমরা থানা পুলিশ থেকে খোঁজখবর নিচ্ছি কোথাও কোনো অনিয়ম হলে সেখানে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সদা সর্বদা প্রস্তুত আছি আপনাদের আমরা আমি আজকে এই নারিতাবাড়ির এই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ আমাদের অনেকেই কমেন্ট করছেন আমি একটু সংযুক্তি করতে চাই আমি তৃতীয় লিঙ্গের নারী বলেছি তৃতীয় লিঙ্গের মানুষ শব্দটি হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক আমাদের আরও অনেকেই কমেন্ট করছেন সুমন বাপ্পি সুমন তিনি কমেন্ট করছেন শফিক আহমেদ তিনি কমেন্ট করেছেন হুমায়ুন খান কমেন্ট করেছেন নূর মোহাম্মদ কমেন্ট করেছেন অ্যান্ড আরও অনেকেই সাইতিমন আবার কমেন্ট করেছেন মনুল ইসলাম তিনি দেখছেন বলে জানিয়েছেন অ্যান্ড আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পা পাচ্ছি জনাব বাদল আপনার কাছে আবার ফিরে আসতে হচ্ছে একজন জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে অনেকেই খাদ্য সংকটে আছেন কেউ কেউ আছেন যে মদ্যবিত্ত আছেন কিন্তু লোকলজ্জার কারণে তিনি কাউকে হয়তো বলতে পারছেন এমনও অনেক আছেন তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন বা করছেন যে ধন্যবাদ আপনাকে তাই আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন বা আমাদের সাথে যোগাযোগ থেকে থাকে তাহলে দেখবেন যে আমি কালকে রাত্রে একটি স্ট্যাটাস দিয়েছি নয়দাবাড়ি থানা পুলিশের পক্ষ থেকে সেখানে শেষ দু তিনটা লাইনে লেখা ছিল যদি এরকম কেউ থেকে থাকেন যে সরকারি ত্রাণ সামগ্রীও পাচ্ছেন না আবার নিতেও পাচ্ছেন না আবার বলতেও পারছে না অথচ বাড়িতে আপনার খাবারও নেই এরকম যদি লজ্জাসকর বা এরকম কোনো বিপদে পড়ে থাকেন তাহলে আমাদের যে সরকারি নাম্বারটা আছে ওসি সাহেবের যে নাম্বার এই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে সকল বয়ে পেরিয়ে আমরা সবার অজান্তে আপনার বাড়িতে খাবার পৌঁছে দেবো এই কালকে দেওয়ার পরে আজকে পর্যন্ত আমি আজকে অনেকগুলো ফোন পেয়েছি এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবারও জানতে আমি খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে যে না মানুষ এর মাধ্যমে উপকৃত হচ্ছে শুধু তাই নয় আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের শেরপুর সদরে ওসি যিনি সম্প্রতি একটি বিষয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন তিনি নিজের রান্না করে খাবার তিনি পৌঁছে দিয়েছেন নিজের খাবার এই বিষয় যদি একটু মানুষকে আবার জানাতেন যে এই ঘটনাটি সঠিক যে কোয়ারেন্টাইনে রাখার পরে যে কোন কোনো এক লোক ফোন করেছেন যে তার বাড়িতে খাবার নেই এরপরে সদর থানার যে ওসি সাহেব আছেন আবদুল্লাহ মামুন আমার এই বেস্টমেট উনি খাবার রান্না করে বাড়িতে নিয়ে গেছেন এবং তাকে এক সপ্তাহের খাবার এক সপ্তাহের খাবার দিয়ে আসছেন এটা আমাদের আসলে আমাদের যে জেলার যিনি আছেন সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ওনার দিক নির্দেশনাই ওনার দিক নির্দেশনাই আমরা এই কাজগুলো করেছি উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন আমাদেরকে প্রতি পাড়ায় গ্রামে খোঁজ নিতে বলছেন যে আসলে কেউ এরকম আছে কি না যদি থেকে থাকে তাহলে আমি এই যে স্ট্যাটাস দিয়েছি বা আমি যে বলেছি এটাও শারীরিক কথাই আমার মাধ্যমে আর কি প্রকাশ করেছি আসলে স্যার ওইভাবে সবার কাছে ওইভাবে বলতে চান না এই জন্যে আমাদের মাধ্যমে আমরা এটা গোপনে আপনাদেরকে দিতে চাই কেউ এরকম পরিস্থিতির শিকার হলে নির্দিদায় আমার নাম্বারে ফোন দেবেন আপনার পরিচয় গোপন রাখা হবে এবং আপনার খাবারের ব্যবস্থা করা হবে ধন্যবাদ জনব বাদলের কথাই কিন্তু অনেক কিছুই উঠে আসছে যে মানবিক মানবিক পুলিশ সেই প্রচেষ্টায় কিন্তু তারা করে যাচ্ছেন আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি শুধু নালিতাবাড়ি নয় হালুয়াঘাট উপজেলা তিনি আপনি দায়িত্ব পালন করছেন নালিতাবাড়ির পাশাপাশি অবস্থা কারণ আমাদের অনেক দর্শক আছে তারা হালুয়াঘাট থেকে দেখছেন তারা অনেকে জানতে চাচ্ছেন হালুয়াঘাটেও একই অবস্থা কিন্তু ঘটনা হচ্ছে যে এই ভাইরাসটা যেন সংক্রমিত হতে না পারে এর বিস্তার রোধের জন্য কিন্তু প্রশাসন পুলিশ প্রশাসন হ্যাঁ সবাই একযুগে কাজ করছে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনেকেই কিন্তু কাজ করছে তো হালোঘাটেও আপনি হাটগুলোতে প্রচণ্ড রকমের মানুষের সমাগম হচ্ছে তো আমি আজকে নির্বাহী মহাদের সাথে কথা বললাম তিনি বললেন যে দেখেন গতকালকে বড়ো হাট ছিল বাজারে সেখানে উনি ওসি সাহেবকে নিয়েছিলেন বাজারে ততক্ষণ লোকজন নিয়ম রক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন ওনারা যখন ফিরে আসলেন তখনই আবার সেই আগের অবস্থা তো এখন যদি জনগণ এটাকে না উপলব্ধিতে নিয়ে আসে জনগণ যদি বুঝতে চেষ্টা না করে তাহলে এটা আমাদের বড় ধরনের মানে খেসারত দিতে হবে আমি মনে করি হ্যাঁ এই পক্ষান্তরে নালিতাবাড়ি বলেন আর হালোয়াঘাটই বলেন হ্যাঁ কাছাকাছি বাদুল ভাই বলেছেন একটা বিষয় যে আমরা হালোয়াঘাট এবং নালিতাবাড়ির মাঝখানে রাস্তাতে একটা ব্যারিকেড করে দেবো যেন এই পার উপারের যেন কোনোভাবেই আসা যাওয়াটা বন্ধ হয়ে যায় তো দেখেন এটা যেভাবে ছড়ায় এই রোগটা করোনা যেভাবে ছড়ায় এটা যদি আমরা বুঝতে না পারি হ্যাঁ আর এটাকে যদি আমরা উপলব্ধিতে না আনতে পারি আমার ধারণা মানে আমরা সবাই ভাবছি যে আমার মনে হয় করোনা হবে না আমি মনে হয় এটাতে জড়িত হব না একটা আপনি ভাবেন যে আপনি করোনায় সংক্রমিত হয়েছেন হ্যাঁ আপনার পরিবারের কথা ভাবেন আপনার সন্তানদের কথা ভাবেন আপনার স্ত্রীর কথা ভাবেন তাহলেই হয় তো মূল কথা হচ্ছে ঘরে থাকার কোনো বিকল্প নাই দেখেন উন্নত দেশগুলো পারে নাই কিন্তু হ্যাঁ আমরা কিন্তু পারি ইচ্ছে করলেই পারি যদি আমরা একটা মানে নিজের মধ্যে এই সচেতনতাটা আনি এইটাকে যদি জাগ্রত করি আমার সন্তানের জন্য আমার মা আমি যদি আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য একটাবার যদি ভেবি ভাবি যে না এটা মানতে হবে এই সরকারের যে নির্দেশনা রয়েছে এগুলো যদি আমরা মেনে চলি তাহলেই আমরা এই করোনাকে জয় করতে পারবো চেত নয় ধন্যবাদ আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম যুক্ত হয়েছেন তিনি আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান তিনি যুক্ত হয়েছেন তিনি কমেন্ট করেছেন যে অনেক সুন্দর অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে আমাদের সাথে যুক্ত হয়েছেন হুমায়ুন খান তিনি কমেন্ট করেছেন জনাব বাদল ভাইকে অনেক ধন্যবাদ হুমায়ুন খান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইফতেখার ইবনে আজাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে শামীম যুক্ত হয়েছেন আমাদের মাহবুবা নাহিদ সুমি যুক্ত হয়েছেন জনাব মান্নান সুহেলের সহধর্মিনী তিনি তিনি কমেন্ট করেছেন ধন্যবাদ ওসি সাহেবকে তারা তাদের পরিবারের কথা না ভেবে ভেবে আমাদের সেবা করে যাচ্ছেন এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনি একটি পোস্ট দিয়েছিলেন একটি মানুষ অনেকেই অনেক আবেগে একটি পোস্ট ছিল কারণ আপনি আপনাদের সন্তান রয়েছে সেই কথা না ভেবে মানুষের কথা আপনারা চিন্তা করছেন এই বিষয়ে যদি একটু বিশ্লেষণ করতেন আসলে এটা একটা কষ্টেরই বিষয় একটা মর্মান্তিক বিষয় যদি আপনি আসলে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন যে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে গড়ে রাখার চেষ্টা করে যাচ্ছি যে আপনারা গড়ে থাকুন গড়ে থাকুন কিন্তু আমাকে আমাদেরকে কেউ কিন্তু বলে নাই যে আপনারা গড়ে থাকুন আমরা যদি গড়ে থাকি তাহলে এই বিপদ আর এইভাবে শেষ হবে না আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদেরও মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে সন্তান আছে আমি যখন সারাদিন ডিউটি করে ডিউটি শেষে আমি যখন বাসায় যাই তখন আমার মনের ভিতরে নিশপিশ করতে থাকে যে আসলে আমার শরীরে কোথাও করোনা লেগে আছে কিনা এর দ্বারা আমার স্ত্রী সন্তান বা অন্য কেউ সংক্রমিত হবে কিনা বাসায় যাওয়ার আগে চিন্তা করতে হয় যে আসলে আমি যে সারাদিন কাজ করলাম কোথায় বসলাম কি খেলাম কি করলাম তো এর এই মনের আবেগের কারণে আসলে কালকে একটু আবেগিত হয়েই আমি স্ট্যাটাসটা দিয়েছি যে আসলে আপনারা সতর্ক হন আপনাদেরকে সতর্ক করার জন্যই আমার এই লেখাটা আসলে যাতে আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে গুরুত্ব দিচ্ছেন না আসলে এই যে আমাদের সাথে লুকুচুরি খেলছেন প্রতিনিয়ত লুকুচুরি খেলেন এই লুকুচুরি খেলা বন্ধ করুন আপনার পরিবারের কথা আপনার স্ত্রী সন্তানের কথা চিন্তা করুন তাহলেই আসলে ঘরে থাকতে পারবে খুব বেশি সময় না অল্প কয়েকটা দিন ঘরে থাকলেই আমরা হয়তো এই করোনা থেকে মুক্ত হতে পারবো ধন্যবাদ আমরা প্রায় শেষ মুহূর্তে এসে গেছি কয়েকটি প্রশ্ন আছে সাব্বির আহমেদ বাদশাহ তিনি কমেন্ট করেছেন যে আপনি যেভাবে ঘুরে বেড়ান আপনার নিরাপত্তা কি আসলে আল্লাহর উপর ভরসা করে আমরা বের হয়ে যাই আর কি আল্লাহর নামে বের হয়ে যায় যে যদি যদি দেশ মাতৃকার আর কি দেশ সেবার কাজে যখন আমরা ব্রত হয়েছি যখন আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম সেখান থেকেই আমরা এই শপথ বাক্য পাঠ করে আসছি যে দেশের বা দশের যে কোনো কাজে যে কোনো বিপদ মুহুর্তে আমরা এগিয়ে আসব। সেখান থেকে শুরু করা এবং দেশের কাজে করতে যেয়ে যদি কোনো বিপদ চলে আসে তাহলে ওটা হাসি মুখে আমরা বরণ করে নেব আসলে আমাদের প্রোটেকশন দেওয়ার মতো ওইরকম কোনো কাপড় বা কোনো পিপি বা অন্য কোনো কিছু নেই আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি যতটুকু সেভ হয়ে বাইরে যাওয়া যায় ধন্যবাদ সাব্বির ধন্যবাদ আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন একজন কমেন্ট করেছেন যে ফ্লেক্সিলুট সহ ফার্নিচার দোকান এগুলো কয়টা পর্যন্ত খোলা থাকবে আসলে এখানে যে গণবিজ্ঞপ্তি আসে সেখানে বলাই দেওয়া আছে পরিষ্কার বলে দেওয়া আছে যে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাঁচা বাজার এবং নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো এগুলো খোলা থাকবে বাকি সময়টাতে শুধু সার বিষ এবং ডিজেল তাছাড়া আর ফার্মেসি ওষুধের দোকান এই দুই রকমের দোকান ছাড়া বাকি সকল প্রকারের দোকানপাট বন্ধ থাকবে সেখানে ফ্লেক্সিল বা অন্য যে কোনো দোকানেই হোক না কেন সেটা বন্ধ থাকবে আমাদের কমেন্ট করেছেন রকিবুল ইসলাম রাকিব তিনি মতামত দিয়েছেন ইয়োনো ও উপজেলা ভাইস চেয়ারম্যানকে অতিথি হিসেবে আনা যায় কি না সুয়েল আপনার কাছে কমেন্ট করেছেন মূলত হ্যাঁ রকিব ধন্যবাদ আজকে যখন ওসি সাহেবের এটা যাচ্ছিল অ্যাডভার্সমেন্টটা যে আজকে যুক্ত হচ্ছেন নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বসির আহমেদ বাদল সঙ্গে থাকছেন মানে আমার ইয়ারা যাচ্ছিলো তখন অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে সেখানে অনেকেই অনেককে কথা বলেছে তো আমাদের এই যে আয়োজন আমরা চাচ্ছি যে প্রতিদিনই আপনাদের কাছে আপনাদের তথ্য দেওয়ার জন্য আপনার জানার জন্য হ্যাঁ আমরা কাউকে না কাউকে নতুন অতিথি করে আনব। আমরা ইতিমধ্যে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি আমরা উপজেলা নির্বাহী অফিসার সাথে কথা বলেছি আমিনুল ইসলাম ওনার সাথেও কথা হবে পৌরসভার মেয়র ওনার সাথেও কথা বলেছি টিএস এস মহোদয়ের সাথে কথা হয়নি হবে আমরা মূলত সবাইকেই পর্যায়ক্রমে নিয়ে আসব আপনাদের সামনাসামনি আমরা করব আপনাদের মনের কথাগুলো আপনারা বলবেন হ্যাঁ যদি কিঞ্চিত পরিমাণেও আপনাদের প্রশান্তি আমরা দিতে পারি এই মানে একটা মানে ভয়ঙ্কর বা বিস্তারের করোনার যে ইয়ের এর মধ্যে তাহলে আমি মনে করি আমাদের নালতাবাড়ি এটা সফল হবে তবে আমরা আপনারা পাবেন হ্যাঁ আমরা আগেই যেহেতু অতিথিতে নাম জানিয়ে দিচ্ছি হ্যাঁ ধৈর্য ধরুন পর্যায়ক্রমে আপনারা পাবেন জনাব সুহেলের সাথে শুধু একটু সংযুক্তি করতে চাই যে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সবার আগে শর্ত সংবাদগুলো দেওয়ার জন্য তবে অবশ্যই শর্ত একটি আপনাদের ঘরে থাকতে হবে আমাদের কয়েকজনের শুধু আমি নামগুলো প্রকাশ করতে চাই অনেকে ধন্যবাদ জানিয়েছেন সুমন সরকার তোফাজ্জল অল নূর মোহাম্মদ নারায়ণগঞ্জ থেকে দেখছেন তিনিও কমেন্ট করেছেন জনাব বাদল আমরা একদম শেষ মুহূর্তে মোটা দাগে কয়েক সেকেন্ডে বলতে চাচ্ছি বাসীর এখন কী করণীয় এবং আপনারা কী পদক্ষেপ ধন্যবাদ সানি আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে সতর্ক অবশ্যই হতে হবে সতর্ক থাকতে হবে ঘরে থাকতে হবে তো শেষে আমার একটি বিশেষ অনুরোধ আমরা অনেকেই লুকিয়ে রাখতে চাই আমার সর্দি জ্বর ঠান্ডা বা অন্য কোনো কিছু হয়েছে আমি এটা বলতে চাই না প্রকাশ করতে চাই না কী কারণে চাই না এটা আমি বন্ধুকম্য আমার মনে হয় এরকম কোনো সংক্রমিত বা এরকম কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথে আপনারা আমাকে অথবা উপজেলা প্রশাসনকে বা যে কোনো মাধ্যমে পারেন আপনি আপনার টেস্টটা করে নেন যদি আপনি পরীক্ষা করাইতে পারেন তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আসলে আপনার মধ্যে আছে কি না বা আপনার মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হবে কি না আমরা যদি এরকম করতে থাকি পরীক্ষা টেস্ট বাড়াইতে পারি আরও লোক সমাগম মানে লোক যদি আসে যে পরীক্ষা করে নিজের উদ্যোগে আমরা খুঁজে খুঁজে বের করে পরীক্ষা করানো হচ্ছে নিজের থেকে যদি চাই যে না আমার পরীক্ষাটা আমি করাইতে চাই তাহলে মনে হয় যে আমরা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যারা সংক্রমিত আছেন তাদেরকে আলাদা আলাদা করতে পারবো আমরা যারা সংক্রমিত নয় তাদেরকে আলাদা করতে পারলে এটা থেকে আমরা অতি তাড়াতাড়ি মুক্তি পেতে পারবো আর কি আর গড়ে থাকার কোনো বিকল্প নাই নিরাপদ থাকার কোনো বিকল্প নাই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে চাইলে আমাদেরকে সবাইকেই সচেতন হতে হবে ধন্যবাদ জানি জনাব আপনার কাছে শুধু কয়েক সেকেন্ডে আপনার যদি কোনো পরামর্শ থাকে মানুষের উদ্দেশ্যে প্রথম পরামর্শ হচ্ছে ওসি সাহেব আমার এখানে উপস্থিত হয়েছেন ওনাকে বলবো কালকে থেকে যেন সকালের যে ঈদের আগের হাটটা যেরকম বসে আমরা চাইব এই নালিতাবাড়ি কাগজের মধ্য দিয়ে কালকে সকাল থেকে এটার ব্যবস্থা নেবেন এবং সামাজিক দূরত্বটা যেন বজায় থাকে এই বিষয়গুলো খেয়াল করবেন আর এছাড়া আমার একটাই বলা একটাই শর্ত আপনারা ঘর থেকে বের হবেন না করোনা প্রতিরোধে আমরা জয়ী হব ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক অতিথিরা যা বলল যে আমাদের সচেতন হতে হবে ঘরে থাকতে হবে নিরাপদে থাকবে থাকতে হবে এছাড়া কোনো বিকল্প নেই যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনারা আবার যুক্ত হবেন সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ